আমরা যখন কোনো কিছু পড়তে যাই, ইংলিশে যখন কোনো গ্রামাটিক্যাল শিখতে যাই, তখন আমাদের যে সমস্যাটি হয় সেটা হচ্ছে কোনটা অক্সিলারি ভার্ব এবং কোনটা বি ভার্ব আমরা বুঝতে পারি না। আমরা যদি একটু খেয়াল করি, অক্সিলারি ভার্ব কখনো কখনো বি ভার্বের মতো কাজ করে, আবার বি ভার্বও অক্সিলারি ভার্বের মতো কাজ করে। এই জিনিসটা আমরা একটা মারপ্যাচ থেকে এটা বুঝতে পারি না। একটা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখো, হি ইজ রিডিং আ বুক, এখানে হি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছে। আবার হি ইজ আ টিচার, এখানে সে একজন শিক্ষক। আমরা দুটি সেন্টেন্সে দেখলাম এবং দুটি সেন্টেন্সের ভিতরে ইজ আছে, এই সেন্টেন্সটি তো ইজ আছে, এই সেন্টেন্সটি তো ইজ আছে। তাহলে এই দুটো সেন্টেন্সের ভিতরে একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে বি ভার্ব। প্রথম সেন্টেন্সটিতে আছে হি ইজ রিডিং আ বুক, এই প্রথম যে সেন্টেন্সটি আছে এই ইজের পরে কিন্তু আরও একটি ভার্ব আছে। দ্বিতীয় যে সেন্টেন্সটি আছে হি ইজ আ টিচার, এই সেন্টেন্সটিতে অন্য কোনো ভার্ব নেই। আমরা জানি যে একটা সেন্টেন্স গঠন করতে হলে ওই সেন্টেন্সে কমপক্ষে একটি ভার্ব থাকতে হবে। সে ভার্বটি হতে পারে ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, ভি ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটিতে প্রিন্সিপাল ভার্ব আছে, বাট এই সেন্টেন্সটিতে কিন্তু কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। যে সেন্টেন্সে একটি অক্সিলারি ভার্ব থাকবে এবং আরেকটি প্রিন্সিপাল ভার্ব থাকবে, অর্থাৎ যে সেন্টেন্সে দুইটি ভার্ব থাকবে, একটি হচ্ছে অ্যামিজার অজেয়ার, আরেকটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আমরা যে কাজগুলো করে থাকি। যখন কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব থাকে না, ওই সেন্টেন্সে যখন একটি ভার্ব থাকে ওই ভার্বটিকে বলা হয় বি ভার্ব বা মডাল ভার্ব। কিন্তু আমার এই সেন্টেন্সটিতে এই ইজ হচ্ছে বি ভার্ব, আর প্রথম সেন্টেন্সটিতে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। অনুরূপভাবে যদি আমি আরও একটা এক্সাম্পল খেয়াল করি, আই অ্যাম রাইটিং আ পোয়েম, আমি একটি চিঠি লিখিতেছি। অনুরূপভাবে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী বা ছাত্র। এই প্রথম সেন্টেন্সটিতে অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব আর এই দ্বিতীয় সেন্টেন্সটিতে অ্যাম হচ্ছে বি ভার্ব। আশা করি বুঝতে